আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। খেতে তো ভীষণ মজা, বিকেলের নাস্তায় বা বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন বাবল পটেটো চিপস। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বাবল পটেটো চিপস বানানোর জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি। এবার এই আলুগুলো একটা পটেটো পিলার দিয়ে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। প্রথমে একটা আলুকে আমি দুই টুকরো করে নিচ্ছি। আবারও এক টুকরো আলুকে আমি মাঝ বরাবর ফালি করে নিচ্ছি। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিব, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবগুলো আলু আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এই আলুগুলো একবার পানিতে ধুয়ে নিব। এবার টুকরো করা আলুগুলো চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করার জন্য এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই সেদ্ধ করা আলুর টুকরোগুলো একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার ম্যাশ করা আলুগুলো আরও একটু স্মুথ করার জন্য একটা স্ট্রেনারে নিয়ে চামচের সাহায্যে স্মুথ করে নিতে হবে, যেটা হাত দিয়ে হবে না। ম্যাশ করা আলুগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার কিছুটা আলুর মিশ্রণ একটা চপিং বোর্ডের ওপর নিয়ে একটা রোলের মতো করে নিতে হবে। এবার এই রোলটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু ছোট ছোট করে গোল করেও আপনারা বানাতে পারেন। এবার কাটা এই অংশগুলো একটা কাটা চামচের সাহায্যে চাপ দিয়ে একটু দাগ টেনে নিচ্ছি। আর এইভাবে করি বাকি সবগুলো বানিয়ে নিব। পটেটো চিপসগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে চিপস ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এভাবে নেড়ে চেড়ে চিপসগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ওপরটা একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ওপরটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। কালারটা সুন্দর হয়েছে আর চিপসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, বাইরের আবরণটা বেশ ক্রিস্পি আর খেতে কিন্তু ভীষণ মজা। তৈরি হয়ে গেল মজাদার একটা নাস্তা, বাবল পটেটো চিপস। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।